मर्निंग शुभ सकाल बंधुरा। तो आबार एकटी नतून ब्लगे तोमादेर संगे एखन सकाल 5टा थेके देखा होच्छे। तो तोमरा केमन आछो आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ बेश भालो आछि। आर देखो आमि प्रथमेई किन्तु ठाकुरेर माने ड्रेस पोरे निएछि, ठाकुरेर ड्रेस ना माने ठाकुर पुजो करार ड्रेस पोरे निएछि आमि। तो एखन आमि कि करबो तोमरा सकलेई जानो जे रविवार एकादशी पालन आछे सकाल 5টা থেকে 9:30টার আগে অবধি। তো আমার স্নানধান করা কমপ্লিট হয়ে গেছে, পূজো টুজো পূজো বলতে এই যে পালন করব সেই জন্য সবকিছু জোগাড় করে নিয়েছি, তোমাদেরকে একটু শেয়ার করব। আর দেখো আমি নিজে মানে পূজোর এই শাড়িটা পরে নিলাম, আর চুলটা তো একদমই ভিজে আছে, এইমাত্র স্নান করে এলাম, একদম মানে সকাল 5:10 কি 20 বাজবে হয়তো, মানে আমি এখনও দেখিনি ঘড়িটা। তো চলো পালনটা 9টার আগে আমি সেরে দিই। তার আগে তোমাদেরকে একটু শেয়ার করছি যে কী কী আমি মানে নিয়েছি, সব কিছু থালা বাসন সব কিছু আমি মানে ঠাকুরের সব জোগাড় করে নিয়েছি, একটু তোমাদেরকে শেয়ার করছি। দেখো ভিডিওটি আজকে খুবই ভালো লাগবে, আজকে হচ্ছে রবিবার, আরও অনেক কিছু আছে তোমাদেরকে সেগুলো শেয়ার করব। তো তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, পালন করার জন্য আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, ফুল তুলে নিয়েছি। দেখো তুলসী পাতা একটা একটা করে পাতাতে দিয়ে দিয়েছি, আর এখানে দেখো উষ্ণ চাল দিয়েছি, আর 3 রকমের ফল দিয়েছি। আর উষ্ণ চাল যেহেতু লাগে, আর যে জিনিস খেতে পাবো না পঞ্চশস্য তারই মধ্যে একটা কোনো জিনিস লাগবে, রুটি কিংবা ভাত যে কোনো, কিন্তু অত সকালের 5টার মধ্যেই তো বাড়িতে অনেক কাজবাজ করতে হয়, সেই জন্য আর মানে ভাত টাত রুটি কোনো কিছু করে উঠতে পারিনি। তো দেখো এই উষ্ণ চাল আর 3 রকমের ফল দিয়ে মানে আমি পালনটা সেরে নেব। আর এদিকে দেখো ভগবান আমার হাত পেতে বসে আছে, কি সুন্দর লাগছে তাই না? আমার ঘরে কিন্তু বেশি বিশেষ কোনো মানে সুন্দর সুন্দর মানে কাঁসা পিতলের ওইসবের মানে দেবতা নেই, যেগুলো আছে দেখো মাটিরই আছে, তো খুব সুন্দর। আর এই যে ফটোগুলো দেখছো, এই দিয়ে আমি প্রত্যেক দিন ভগবান সেবা করি, ভগবান রূপেই তো ওগুলো মানে বানানো হয় তাই না? তো ভগবান তো থাকে সবসময়, যে কোনো একদম ই তোমার কাঁসা পিতল হলেই যে ভগবান থাকে সবসময় তাদের মধ্যে তা না তাই না? তো দেখো এখন আমি পালনটা করে নিই, তারপর আবার আসছি শেয়ার করছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট, সরি আমার পালন করা কমপ্লিট হয়ে গেল। দেখো সব ভগবানকে আমি থরে থরে মানে সেবা দিয়ে দিয়েছি, দেখো থালাতা করে কত সুন্দর লাগছে তাই না? তো এবার ভগবান সেবা হবে এখন পালন। তো আমি এবার বাইরে যাব, তারপর দরজাটা লাগিয়ে দেব, তারপর দেখতে পাচ্ছ এই যে প্রসাদ দিয়েছি বেশি করে, তো এই ভগবানের প্রসাদ, ভগবানের এঁঠো আর কি, তো এটাই খেয়ে নেব, তারপর থেকে সারাদিনে খাওয়া স্টার্ট করব আজ থেকে। তো আর জানো তো বন্ধুরা বেশি কিন্তু ফুল নেই, দেখতেই পাচ্ছ ফুল বেশি দিতে পারিনি, কারণ শীতকালে মানে কারো বাড়িতে বেশি ফুল হয় জানি না, কিন্তু শীতের টাইম এলে আমার বাড়িতে না ফুলের গাছগুলো নেই, ফুলগুলো একদম থসরে থসরে যায়, ভালোভাবে হয় না, সেই জন্য দেখো এভাবে অল্প অল্প করে ফুল দিয়েছি, বেশি ফুল গাছে ধরেনি বলে। তো চলো এখন বাইরে যাই, কিছুক্ষণ দরজাটা দিয়ে বাইরে যাই, তারপর আবার পরে আসছি, ওটা খেয়ে নেবো, তারপর আবার আলু ভাজা মুড়ি করছে মা ওদিকে, মাও তো উপবাস করেছে, মাও খেয়ে নেবে। তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে 9:30, না সরি 10:30। তো এখন একটা জায়গা যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো তো? মেয়ের তো সামনে শনিবার মানে 17 ডিসেম্বর বার্থডে, তো সেই জন্য মেয়ের জন্য একটা জামা কিনতে যাচ্ছি আর কি। বেশি কিছু অনুষ্ঠান করব না, কিন্তু জামা নেওয়ার জন্য কান্না করছে, আর এমনিতে দিতেও হয় বার্থডে তাই না, নতুন পোশাক, তো তাই কিনতে যাচ্ছি। তো চলো এখন যাই, তারপর গিয়ে সব কিছু শেয়ার করবো তোমাদেরকে, ভিডিওটি স্কিপ করবে না, আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে আশা করি, কন্টিনিউ করো। চলো মেয়েও সেজে নিয়েছে, সবাই পাড়ার একটা কাকি যাবে, আর আমার দাদার মেয়ে যাবে, আর দিশা আর আমি, তো ওই 4 জন মিলেই আমরা যাবো, আর রাজভাই যাবে, রাজভাইকে তো তোমরা চেনোই। তো চলো এখন যাই। কোথায় যাবা তুমি? রাজ কোথায় যাবা? আমার সাথে যাবি? হ্যাঁ চল। তো দেখো এবার পৌঁছে গেছি, তো এবার টোটো থেকে নামবো, তারপর এবার হাটের ভেতর প্রবেশ করবো, চলো এখন যাই। যেটা কালার পছন্দ করে না সবই দেখতে পাচ্ছ।
হ্যাঁ তো তো ওগুলা নিব আর এমনি একটা নিব ওগুলো না ওগুলা তো বন্ধুরা এইমাত্র বাড়ি চলে এলাম আর কি বলো তো আমি তোমাদেরকে কোনো কিছুই মানে শেয়ার করতে পারলাম না তার জন্য খুব দুঃখিত আমি কি বলো তো আমার ক্যাম এবার মানে এডিটিংয়ে তো প্রবলেম হচ্ছিল তো তারপরে এবার মোবাইলের কি গণ্ডগোল আমি বুঝতে পারি না কারণ ভিডিওটা মানে ক্যামেরাটা অন করছি আর একদমই ভিডিও করাই হচ্ছিল না শুধু দাঁড়িয়ে যাচ্ছিলো তো সেজন্য একদমই ভালো লাগছিলো না কোনো কিছু আমি শেয়ার করতে পারলাম না ভেবেছিলাম পুরো হাতটা ভালোভাবে তোমাদেরকে শেয়ার করবো কোনো কিছু শেয়ার মানে করতে পারলাম না তো মানে আমাদের গ্রামের আশেপাশের অনেক আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো হাটটা আর কি দেখাবো তোমরা বলবে তোমরা হয়তো বলবে আমাদের গ্রামে যারা আছো যে হাট আবার কি দেখাবি আমরা তো প্রত্যেকদিন দেখতে যাচ্ছি কিন্তু তা নয় শহরের অনেক দরকার দরকার কলকাতা বাংলাদেশ মুম্বাই থেকে যে ভিডিওগুলো আমার দেখো অনেকেই দেখে তারা তো দেখেনি তারা দেখেনি তো সেই জন্য বললাম তো তোমরা কিছু মনে করো না যারা আমাদের গ্রামের আমার ভিডিওগুলো দেখো তাই না তো সেই জন্য বলছি তো কোনো কিছু শেয়ার করতে পারলাম না তো যেগুলো যেগুলো কিনেছি মানে মেয়ের জন্য কিনেছি আমার জন্য কিনেছি যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো তো একটু পরে এখন তো বাড়ি এলাম মা রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে তো এখন খাবো খাওয়া দাওয়ার পর তোমাদেরকে সব কিছু শেয়ার করছি একটু একটু করে আর হ্যাঁ আর একটা গুড নিউজ আছে মানে মিশো থেকে আমি একটা অর্ডার করেছিলাম মানে কুর্তি তো সেটা আসবে তোমাদেরকে শেয়ার করবো আসবে যদি আমি ক্যামেরা করতে পারি ভিডিও তাহলে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো কীভাবে নিচ্ছি নিলাম তারপর আবার আনবক্সিং করে সেটাও দেখাবো তো তার আগে এখন খাওয়া দাওয়া করি ড্রেসটা চেঞ্জ করে ফেলি চলো তো দেখো বন্ধুরা ভাত নিয়ে বসে গেছি দেখো আজকের মেনু দেখে নাও এখানে আছে টমেটো সরি আমড়ার চাটনি এখানে আছে কালো কলাইয়ের ডাল মানে মাসকলাইয়ের আর এখানে আছে দেখো শাক বেগুন আর এখানে আছে তোমার মুলো ভাজা আর এখানে চাউলের শাকে বেগুন তো আজকের মেনু খাচ্ছি আর তোমরা হয়তো বলবে যে রোজ প্রত্যেক দিন দিদি ভাই খাবার দেখাচ্ছে কিন্তু তা নয় কি বলো তো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রত্যেক দিনই মানে খেতে বসে যে কোনো জিনিস আমি যেগুলো করি ডেলি আর কি সেগুলো আমাকে দেখাতে প্রত্যেক দিনই ভালো লাগে তাই দেখাই চলো এবার খেতে থাকি আমি আর ডেলি আমাদের এই আমড়ার চাটনিটা হয় কারণ বাড়ির মধ্যে গাছ আছে তো সেই জন্য কোথি যাবা দোকান দোকান কোথি যাবা কোথি দোকান দেখছো বন্ধুরা দোকান যাবে রাজু তো আসছিল না এতক্ষণে বললাম যে দোকান যাব আর দেখো চলে এলো কি বলছো কোথায় যাবা দেখো এই এই ড্রেসটা কিন্তু হাট থেকে কিনে নিয়ে আনলো দেখো আনা মাত্র দেখো পরে নিয়েছে অনেক ড্রেস নিয়েছে দেখো কথা বলছে এই দেখো দেখো তাজ ভাই কথা বলছে বলো বলো ভাই ডাকো দোকান যাব দোকান চলো পয়সা কই পয়সা পাছা কই তো অনেকগুলো ড্রেস নিয়েছে রাজভাই এটা তো পরে নিয়েছে এখনো বাড়িতে সোয়েটার আছে টুপি অনেক জিনিস নিয়েছে না না তাই না চলো দোকান চলো 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 দোকান তো গুড আফটারনুন বন্ধুরা তো দেখো এখন আমি কোথায় এসেছি বলো তো বন্ধুরা আমি এসেছি আমার বান্ধবীর বাড়িতে তো বান্ধবী ওদিকে ধান এই দেখো ধান মানে ঝাড় দিচ্ছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি ওকে আর দেখালাম না কারণ ভিডিওতে আসবে না তো আমি তোমাদেরকে যে বললাম যে আমি একটা অর্ডার করেছি মানে পার্সেল আর কি মিশো থেকে দুটো করেছিলাম তো মেয়ের জন্য কালকে মানে রিটার্ন করেছি একটা লেহেঙ্গা একটু বড় সাইজ হয়েছিল মানে মিস্টেক হয়ে গেছিলো বলে বড় সাইজেরটা অর্ডার করে দিয়েছিলাম মিস্টেক করে তো তাই ওটা বলেছিলাম কিন্তু যে অর্ডার লোকটা আসে না পার্সেলটা দিতে সে লোকটা আমাকে বললো ঠিক আছে আমি রিটার্ন করে দেব তাই বললো ফোনে তারপরে আবার যেটা আমি একটা কুর্তি করেছিলাম তো আমারটাও আর কি মানে আমি যেটা আমার জন্য কুর্তি অর্ডার করেছিলাম সেটাকেও মানে লোকটা মানে আসার ভয়ে আমারটাকেও মানে রিটার্ন করে দিয়েছে কারণ আমি বলে মানে আমি নাকি একাই মানে এই নবগ্রাম থানার এই সাইডটায় পলসাতে মানে আমি একাই নাকি অর্ডার করেছি এটা সেই জন্য একাই আসবার ভয়ে লোকটাই মানে রিটার্ন
করে দিয়েছে, রিফাউন্ড করে দিয়েছে। তো আমি ফোন করলাম আবার, আমার মোবাইলে মেসেজ চলে এসেছিলো, তো বললাম, মানে আগে থেকে কিন্তু বলছিল না লোকটা, তো যেহেতু আমি ফোনটা আবার করলাম নাম্বারটা ছিল বলে, কালকে আমার মানে আসার কথা ছিল পার্সেলটা আর কি, তো সেই জন্য কালকে লোকটা বলেছিলো যে একটু হেল্প করো, আজকে আমি যাবো না তো কালকে যাবো। তো আমি ঠিক আছে তাই বললাম, তো আজকে আসবো বললো, কিন্তু আজকে আসেনি, অথচ আমারটাকেও রিটার্ন করে দিয়েছে, রিফাউন্ড করে দিয়েছে। সেই জন্য মানে আমার খুব রাগ হয়েছিল, লোকটাকে ফোন করলাম, তো বললো যে ঠিক আছে দুটোকেই মানে আমার মিস্টেক হয়ে গেছে, আমি তোমাদের দুটো পার্সেলই রিটার্ন করে দিয়েছি, একটা বলেছিলে তোমার মেয়ের জন্য, তো তোমারটাও করে দিয়েছি, তো তার জন্য সরি বলছি, ঠিক আছে আমি আবার অর্ডার করে দিচ্ছি, তো এই 7 দিনের ভিতরে তোমারটাও চলে আসবে তাই বললো। তো যাই হোক, সেই জন্য আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, সেই পার্সেলটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না, দেখাতে পারবো না, কারণ আসবে তখন পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো। তো এখন যেগুলো হাট থেকে মানে শপিং করলাম আর কি, সেগুলোই তোমাদেরকে শেয়ার করবো বাড়ি গিয়ে। এখন তো আমি ছাদে আছি আমার বান্ধবীদের, দেখাবো তোমাকে, জিজ্ঞেস করে নিচ্ছি, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসে না, তাই না, সেই জন্য ওকে আর আমি শেয়ার করলাম না। একটু একটু হয়তো দেখতে পাবে মোবাইলে, সবসময় ঘুরে ঘুরে কথা বলছি তো তার জন্য। তো চলো বাড়ি গিয়ে শেয়ার করবো কী কী নিয়েছি সবগুলো, আর বেশি বড় করবো না, আমার আবার এডিটিংয়ের প্রবলেম। তো বন্ধুরা দেখো, আমি এখন চলে এসেছি বান্ধবীদের বাড়ি থেকে, এই মাত্র এলাম, তো আমি কি হাট থেকে এনেছি সেগুলো তোমাদেরকে নিয়ে একটু শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছো, তোমরা কিন্তু প্রস্তুত হয়ে রাখার জন্য স্কিপ করবে না এই ভিডিও। তো দেখো প্রথমে হচ্ছে এই যে দেখতে পাচ্ছো ওন্নাটা, দেখতে পাচ্ছো এই ওন্নাটা নিয়েছি আমার জন্য, এই দেখো সুন্দর তো, তো কেমন সবগুলোই কমেন্টে বলবে। এটা নিয়েছিলাম, কোনো কিছু শেয়ার করাইনি। আর এই দেখো তো এই চাদরটা নিয়েছি, এই দেখো একদম দেখতে পাচ্ছ ভেলভেট কালারের, এই দেখো কত সুন্দর, একদম কম, সব জিনিস কম দাম আমাদের এই অনন্তপুর হাটে, তোমরা যে কোনো জিনিস সস্তা দামে কিনতে পারো। দেখো এটা নিয়েছি, এটা একদম 100 টাকা দাম বলছিল, কিন্তু 80 টাকা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে মেয়ের একটা জামা, তো মেয়ে তো সামনে বার্থডে, সেই জন্য আরও যাওয়া, তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি। দেখো যে কোনো মানে চোখে আমার এই কালারটাই পরে। আর এই দেখো এখানে আছে মেয়ের, এই দেখো দুটো হাওই জুতো, কি বলতো, এই দেখো মানে জুতো এত কিনে দিচ্ছি কি বলবো, এত দিচ্ছি, বারবার শুধু ছিঁড়ে দিচ্ছে হাওয়ে স্কুল যাওয়ার জন্য, মানে গ্রামেই তো স্কুলে পড়ে ও, তোমরা জানো, সেই জন্য যাওয়ার জন্য এই জুতো দুটাই কিনলাম, জানি না কতদিন টিকবে, ওর কাছে তো কোনো জিনিসই টিকে না, এইগুলোই নিলাম। তো এই মোট 4টে জিনিস, তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর আমি বেশি বড় করছি না, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এডিটিংয়ের খুব প্রবলেম হচ্ছে, সেই জন্য এখানে আমার ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো আবার একটি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। আর হ্যাঁ বন্ধুরা, মিস করো না বলতে, কিন্তু এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।